আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। আজ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। তবে বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বড়দিন উদযাপিত হচ্ছে। সকাল 8টায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালে প্রার্থনা শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক খ্রিস্ট ধর্মানুসারী এতে অংশ নেন। এ সময় সারা বিশ্বের মানুষের সুখ ও শান্তি কামনা করা হয়, মুক্তি চাওয়া হয় মহামারী করোনা থেকে। সকাল 9টায় ফার্মগেটের পবিত্র জপমালা রানীর গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিনকে ঘিরে প্রতি বছর চার্চগুলো আলোকসজ্জা সুরের মূর্ছনায় উৎসব মুখর হয়ে উঠল। এবার করোনার কারণে আয়োজন চলছে কিছুটা সাদামাটা ভাবেই। পুলিশের পক্ষ থেকে উপাসনালয়গুলোতে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, রাজধানীর ফার্মগেটের চার্চে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মিরাজ হোসেন গাজী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরাজ, চার্চে এই মুহূর্তে বড়দিন উদযাপন কেমন চলছে, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। জেবা, ফার্মগেটে আমি আছি এখন, ফার্মগেট যে চার্চটি রয়েছে সেখানে, এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের এটি হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেহেতু, এবং এই জায়গাটিতে তারা বেশি সংখ্যক আমরা দেখেছি যে মানুষ তারা সমবেত হয়েছে, এবং করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে আমরা এখানে সমবেত হতে দেখেছি। এবং সকাল 9টার দিকে এই চার্চে, এই গির্জায় মূল প্রার্থনাটি অনুষ্ঠিত হয়, এবং সেই প্রার্থনা শেষ করে এখন আপনারা দেখছেন যে সবাই বাইরে এসেছেন এবং অনেকেই এখান থেকে চলেও যাচ্ছেন। তবে সবার মধ্যে একটি বিষয় আমরা দেখেছি যে তারা যেটি বলছিলেন যে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সকলেই প্রার্থনা করেছেন যাতে করে সারা বিশ্বে এই করোনা ভাইরাসের মহামারী রূপ থেকে বিশ্ববাসীকে মুক্ত হয় বিশ্ববাসী, সেই প্রার্থনা সবাই করেছেন। একই সাথে এখানে সবাই বলেছেন যে বাংলাদেশে যেই ধর্মীয় সম্প্রীতি যেটি আছে সেটি যেন বজায় থাকে, অক্ষুণ্ণ থাকে, সেই প্রত্যাশাটি সবাই করেছেন। এবং আমরা যেটি দেখেছি যে প্রতিটি গির্জাতেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করেছে। র‍্যাব, পুলিশ এবং সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের সদস্যদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে। এবং যেটি শুরুতেই বলছিলাম যে এই ফার্মগেটে দেখেছি যে আমরা সবচেয়ে বেশি খ্রিস্টান ধর্মাবলম্বী এই এলাকাতেই থাকেন, এবং এখানেই তারা বেশি মানুষ সমবেত হয়েছিল। এবং তাদের মধ্যে আমরা দেখেছি করোনা ভাইরাসের মধ্যেও উৎসবের কোনো ভাটা কিন্তু ছিল না তাদের, এই সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানে তাদের মধ্যে উৎসবের আমেজটিও কিন্তু আসলে তেমনটি ছিল। যে বা মিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সঙ্গে ছিলেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।